নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ কিন্তু রবি পুষ্যা যোগ, আর এই আজকের দিন যদি আপনারা কিছু কাজ করেন, অর্থাৎ কিছু ক্রিয়া করেন, তাহলে আপনাদের মনের গোপন ইচ্ছা সহজেই পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। এই তথ্যের ভিত্তিতে আপনারা যে কোনো কাজ, যে কোনো মনের ইচ্ছা, গুপ্ত বাসনা পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্য শিক্ষা। আজ রবি পুষ্যা যোগ, আর এই আর আজকের দিনে আপনারা কিছু যদি কাজ করেন, সেই কাজ করলে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে। প্রথমে জেনে নিই রবি পুষ্যা যোগ কী। দেখুন, আপনারা সকলেই জানেন পুষ্যা একটি নক্ষত্র, আর এই নক্ষত্র বিভিন্ন দিনে যখন পড়ে তখন সেই দিনের নামে সেই নক্ষত্রের নাম হয়। অর্থাৎ আজকে রবিবার এবং পুষ্যা নক্ষত্র, তাই রবি পুষ্যা যোগ। যদি সোমবারে পড়তো তাহলে এটা সোম পুষ্যা হতো, যদি মঙ্গলবারে পড়তো তাহলে এটা মঙ্গল পুষ্যা যোগ হতো। তবে আপনাদেরকে অবগতের জন্য জানিয়ে দিই, রবিবার যদি পুষ্যা নক্ষত্র পড়ে এবং এই দিন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে সহায়তা করবে। হ্যাঁ বন্ধুরা, আসুন এবার আমি জানিয়ে দিই রবি গ্রহ কী দেয় বা কী দেখায়। দেখুন, রবি গ্রহ আমাদেরকে মান সম্মান, মর্যাদা, প্রতিষ্ঠাতা, এগুলো কিন্তু দেয় বা দেখায়। অর্থাৎ আপনার জীবনে মান মর্যাদা কতটা থাকবে সেটা কিন্তু রবি গ্রহের উপর ডিপেন্ড করে। আপনার জন্মচক্রে যদি রবি গ্রহ ভালো থাকে তাহলে আপনারা জীবনে মান সম্মান, মর্যাদা, প্রতিষ্ঠাতা কিন্তু পাবেন, এটা কিন্তু খুব দাবি নিয়ে বলা যেতে পারে। আর যদি আপনার জন্মচক্রে রবি গ্রহ পীড়িত থাকে তাহলে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্মছকটি একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই রবি পুষ্যার যুগে আপনারা কী কেমন কাজ করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই দিন আপনারা দুটি কাজ করুন, শুধুমাত্র দুটি কাজ করুন। যারা এখনও পর্যন্ত স্নান করেননি তারা কিন্তু আগে স্নান করে নিন, আর যারা স্নান করেছেন তাদেরকেও বলবো আর একবার স্নান করে নিন। স্নান করে আপনারা রুটি তৈরি করুন, রুটি, এবং সেই রুটিতে ঘিয়ের প্রলেপ লাগান এবং সেখানে একটি গুড় দিন, এবং সেটি কোনো গাইকে, অর্থাৎ দুগ্ধবতী গাইকে খাওয়ান, এবং তার চরণ ছুঁয়ে আপনি আপনার মনোবাঞ্ছা রাখুন। আপনার যদি চাকরির প্রয়োজন রয়েছে তাহলে আপনি চাকরির জন্য প্রার্থনা করুন। আপনার যদি বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাহলে আপনারা বিবাহের জন্য প্রার্থনা করুন। আপনার যদি সন্তান সুখ চায় তাহলে সন্তানের জন্য প্রার্থনা করুন। আপনার যদি অর্থ চায় তাহলে অর্থের জন্য প্রার্থনা করুন। আর দেখুন আপনাদের মনোবাঞ্ছা কী করে পূর্ণ হয়ে যায়। এরপরে দ্বিতীয় আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে, সেটি হচ্ছে আপনার যা ওজন রয়েছে সেই ওজন অনুপাতে আপনারা চাল, ডাল, সবজি এই সমস্ত কিছু কিনুন, এবং সেটি প্যাকেট করে আপনার পাড়ার মানুষদেরকে, যারা দুস্থ মানুষ রয়েছে খেতে পায় না, তাদেরকে দান করুন। আর দেখুন আপনাদের জীবনে কী করে আমূল পরিবর্তন ঘটে। এছাড়াও আপনারা যদি মনে করেন আপনার সমস্ত পরিবারের, পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেকের মঙ্গল, তাহলে প্রতিজনার ওজন নিন, এবং প্রতিজনার ওজন ধরুন 300 কেজি হলো, তাহলে আপনি 300 কেজি চাল, ডাল, সবজি এই সমস্ত কিছু ওজন করে সেটিকে প্যাকেট করে আপনার পাড়ার যারা দুস্থ মানুষ রয়েছে বা আশেপাশে যারা দুস্থ মানুষ রয়েছে তাদেরকে খাওয়ান, তাদেরকে দান করুন। আর দেখুন আপনাদের জীবনে কি আমূল পরিবর্তন ঘটে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।